বিএনপির গণমিছিলে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে তিনি জানান, শুক্রবারের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ। সৈয়দ খানের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেল উদ্বোধনের পরদিন সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এর নানা দিক তুলে ধরেন সেতুমন্ত্রী। বলেন, মেট্রোর দুর্বলতা খুঁজে না পেয়ে ভাড়া নিয়ে ইস্যু সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে 10 ডিসেম্বরের মতো সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এখন তারা গণমিছিলের নামে এখানে সহিংসতা করবে, আগুন নিয়ে আসবে, তারা ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, আমরা কী করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে থাকবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আওয়ামী লীগ অতীতের যে কোনো সময় চাইতে এখন অনেক শক্তিশালী। বিএনপি অতীতের মতো গণমিছিলের কর্মসূচিতেও বিশৃঙ্খলা করতে পারে বলে আশঙ্কা দলের এই যুগ্ম সাধারণ সম্পাদকের। আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না, তবে আগামীকাল আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সতর্ক পাহারায় থাকবে, এবং যেহেতু তারা, আপনারা দেখেছেন অতীতে তাদের রাজনৈতিক কর্মসূচির নামে তারা ঢাকা শহরে দেশের বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নয়, মেট্রোল নিয়ে ভাবছে। ঢাকার মানুষ বিএনপির কর্মসূচি নিয়ে ভাবতেছে না, ঢাকার মানুষ এখন মেট্রো রেল নিয়ে আছে। সারা বাংলাদেশ মেট্রো রেলের জ্বরে আক্রান্ত, তো বিএনপি নিয়ে বাংলাদেশের মানুষ ভাবছে বলে মনে হয় না। সচিবালয়ে নৌপ্রতিমন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্প্রতি সীমান্তে হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে এতে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে জানান প্রতিমন্ত্রী। দুই দেশের সম্পর্ক অত্যন্ত মধুর আছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।